ভাবছেন নিশ্চয়ই যে আজ হঠাৎ হ্যাপি বার্থডে টু ইউ দিয়ে শুরু করলাম কেন? কারণ আছে। আজ এমন একজন মানুষের জন্মদিন যিনি আমাদের পরম শ্রদ্ধার। গান বলতে, মিউজিক বলতে তার সঙ্গে নামটা সমার্থক হয়ে গেছে, আমাদের পরম শ্রদ্ধার মানুষ শ্রী ভি বলসারা। আজ তার জন্মদিন, আজ আমাদের চরণ ছুঁয়ে যায় এর আসরে তাঁর সুযোগ্যা শিষ্যা শাওলি সেন আমাদের সঙ্গে। ওয়েলকাম, খুব ভালো লাগছে তোমাকে পেয়ে। হ্যাঁ, আমারও আজকে ভীষণ ভালো লাগছে। আজকে একটা বিশেষ দিন, 22শে জুন আমার গুরুজি ভি বলসারাজির জন্মদিন। একটা কথা প্রথমেই আমার মনে হয় বলা দরকার, সেটা হচ্ছে ভি বলসারা, ভিস্তাস বলসারা। অনেকেরই একটা প্রশ্ন থাকে, মানে ভি কথাটার, ভি যে শর্ট ফর্মে আমরা লিখি, আমি যেমন ছোটবেলায় ভি ফর ভিক্টরি ভাবতাম, ভিস্তাস এর মানে হচ্ছে তেজি ঘোড়া। 1922 সালের 22শে জুন বিকেল 5:15 ওনার জন্ম। মানে এইটা শুনতে শুনতে মনে হলো যে দেখো, 22 সালের 22শে জুন ছন্দটা সেখান থেকে মেলানো হয়ে গেছে। মানে আমরা না অনেক সময় ভাবি যে এই যে দিন ক্ষণের হিসেবগুলো কেউ না কেউ কোথাও না কোথাও বোধ হয় করে রাখেন। হ্যাঁ হ্যাঁ, এছাড়া তো মানে পুরনো মানে পুরো জীবনের হিসেবটাই তো সেইভাবেই তো আস্তে 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 মানে যত এগোতে থাকে জীবনটা ওইভাবেই হিসেবটা মিলতে থাকে আস্তে আস্তে। হ্যাঁ, এবং সেভাবেই বোধ হয় সুরে ছন্দে মিলেমিশে একাকার হয়ে যায়। বেশ কয়েকজন এরকম গুণী মানুষের কথা আমরা পড়েছি যে যাদের কিন্তু জন্মলগ্নটাই এভাবে ছন্দে বাঁধা। তো আজকে এই বিশেষ দিনে একেবারে শুরু থেকে তুমি যেভাবে তোমার গুরুকে পেয়েছো সেই কথাগুলো একটু শুনতে শুনতে যাব। হ্যাঁ, তার আগেও আমি ছোটো ছোটো কিছু ইনফরমেশন দিতে চাই ওনার সম্পর্কে। কারণ দেখো, উনি তো বাঙালি নন, উনি কিন্তু বোম্বেতে ওনার জন্ম। হ্যাঁ, এবং ওখানেই ওনার বেড়ে ওঠা, তারপরে তো ওখানেই মিউজিকে প্রথম হাতে খড়ি ওনার সব কিছুই। হ্যাঁ, কিন্তু তারপর মানে কলকাতাকে এতটাই ভালোবাসলেন উনি এবং বাঙালিকে এতটাই ভালোবাসলেন উনি, এবং তারপরেও সব থেকে বড় কথা রবীন্দ্রনাথকে তিনি এত ভালোবাসলেন। হ্যাঁ, এখানেই থেকে গেলেন আর কি। হ্যাঁ, তো ওনার জন্ম হওয়ার পর উনি ওনার মায়ের কাছে গান শিখেছিলেন, এবং খুব মজার ব্যাপার, ওনার বাবা কিন্তু একদম গান বাজনা পছন্দ করতেন না। মা না, মা একবারে ঘরে ওই বিভিন্ন রকম অদ্ভুতভাবে উনি এসরাজ বাজাতে পারতেন। আচ্ছা, বাড়িতেই? হ্যাঁ, ও উনি একদম বাড়িতে। তখনকার দিনের মহিলাদের যে বাইরে বেরিয়ে কোনো রকম এক্সপোজার সেটার ব্যাপারটাই একদম ছিল না, কিন্তু গানটা উনি ভীষণ ভালোবাসতেন। এবং খুব মানে বলসারাজির মানে সঙ্গীত শিক্ষাটা শুরু হয়েছিল লুকিয়ে লুকিয়ে, মানে বাবা তো পছন্দ করতেন না। হ্যাঁ, কিন্তু আবার অদ্ভুতভাবে বাবার স্কুলের যখন বার্ষিক অনুষ্ঠান হতো তখন কিন্তু উনি পারফর্ম করতেন আবার। আচ্ছা, মানে 6 বছর বয়সে আর কি ওনার প্রথম পারফরমেন্স আর কি, তো মুম্বাইতে। তো সেই পারফরমেন্স পর মানে ননস্টপ উনি পারফর্ম করে গেছেন আর কি। কোনো ইনস্ট্রুমেন্ট পড়ে আছে, নিয়ে এলেন, নিয়ে এসে দেখলেন এটা কি। মানে ওনার যখন 14 বছর বয়স তখন ওনার মানে জলতরঙ্গ বলো, ম্যান্ডোলিন বলো, তারপরেতে হারমোনিয়াম বলো, সমস্তটা প্রায় মোটামুটি ওনার দখলে। কিন্তু একটা কথা বলো, যে এই যে যন্ত্রগুলোর কথা তুমি বললে, যে যন্ত্রগুলো উনি বাজাতে শিখেছেন নিজে নিজে, জ্ঞান বৃক্ষ তো, হ্যাঁ, ফলে এটা এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু এই যন্ত্রগুলো উনি কোথা থেকে পেতেন? না, ওনার বাড়িতে, ওই বাড়িতে একটা মানে ওনার মানে মিউজিকের একটা মানে পরিবেশ ছিল আর কি। ওই যে ওনার মা বিভিন্ন রকম ছোটোখাটো অদ্ভুত ব্যাপার উনি কি করতেন জানো, ওই ধরো শিশি বোতল পড়ে আছে তুলে আনলেন একটুখানি, সেখানে যন্ত্রগুলো নিয়ে হয় তার মধ্যে তোমার ধরো কোনো একটা টিনের ছোট্ট কৌটোর মধ্যে মানে ডাল ভরলেন। হ্যাঁ, মানে যে পার্কাশনের এফেক্ট, কখনো হাফ মুসুরির ডাল ভরতেন, অথবা কখনো মানে পুরো গোটা মুসুরির ডাল ভরতেন, মানে ভরে এইভাবে আর কি এক্সপেরিমেন্ট করতে করতে। হ্যাঁ, কিন্তু ওনার বেসিক যে ইনস্ট্রুমেন্ট সেটা কিন্তু হারমোনিয়াম। আচ্ছা, অদ্ভুত ব্যাপার, গান করতেন, গানও করতেন। হ্যাঁ, ওস্তাদ বাচ্চু মিয়ার কাছে উনি বহুদিন ক্লাসিক্যাল শিখেছেন আর কি। এবং
মানে সেই জন্য ওনার পিয়ানো বা অ্যাকর্ডিয়ানের সঙ্গে পরিচিতি কিন্তু তখনও ওনার হয়নি, বোম্বেতে ওনার সাথে অ্যাকর্ডিয়ানের কোনো পরিচয়ই হয়নি। আচ্ছা, 1953 উনি কলকাতায় এসেছিলেন না প্রোগ্রাম করতে। আচ্ছা, শ্রী অনিল বিশ্বাস নিয়েছিলেন ওনাকে হিন্দুস্থান পার্কে প্রোগ্রামের জন্য নিয়েছিলেন। তারপরেতে 1954 উনি একা মানে উইদাউট ফ্যামিলি শিফট করলেন কলকাতাতে। তখন ওনার কাছে ছিল একটা শার্ট, একটা প্যান্ট আর 3 টাকা। 3 টাকা? হ্যাঁ, অবশ্য 3 টাকা তখনকার দিনে হয়তো অনেকই। তো এইভাবে ওনার আশা। এবং তারপরেতে ওনার যে আসার পর মানে স্বাভাবিকভাবে হাতে কিছু নেই ইত্যাদি, এবং অদ্ভুত, উনি 26 মে কলকাতা এসেছিলেন, 27 মে উনি গানের রেকর্ডিং করেছিলেন, গানে মোর কোন ইন্দ্রধনু। 26 তারিখে রিহার্সাল করেছেন, মানে বোম্বে থেকে এসে রিহার্সাল করেছেন, 27 তারিখে রেকর্ডিং করেছেন। এবার এবার কি শোনাবে বলো? হ্যাঁ, এবার স্বাভাবিকভাবেই আজকে দাদার যেহেতু জন্মদিন তো আমি দাদার একটা গান শোনাবো। নিশ্চয়ই, আমরা অপেক্ষায় আছি। তালাত মেহমুদের গাওয়া তুমি সুন্দর যদি মনে হয়। এই যেন স্মৃতির মোড়ামে মোড়া পথে হাঁটা, তাই না?
একটু কিছুক্ষণ আচ্ছন্ন হয়ে থাকি আমরা এই সুরে, আসছি একটা বিরতির পর। আজ চরণ ছুঁয়ে যাই এমন একজন মানুষের কথায় সুরে, যিনি আমাদের প্রাণের মানুষ, শ্রী ভি বালসারাজি। তাঁর জন্মদিনে আজ বিশেষ করে আমরা ঋণী, কৃতজ্ঞ তাঁর শিষ্যা শাওলির কাছে। খুব ভালো লাগছে, এবং তোমার সাথে রয়েছে মুনমুন, মাঝে মাঝেই ওকে একটু দেখছি আমরা, ওর হাতের জাদু মাঝে মাঝেই পাচ্ছি, কিন্তু ইন্ট্রোডিউস করানো হয়নি। ওয়েলকাম, খুব ভালো লাগছে সবাই মিলে আজ এই পুরো গোটা সময়টা তাঁর সুরে, তাঁর কথায়। খানিকটা কীরকম মনে হয় বলো তো, ঈশ্বরের নাম জপ করার মতো? হয়তো যার মানে যার গুরু উনি নন আর কি, তাদের কাছে খানিকটা, আর আমাদের কাছে পুরোটাই। হ্যাঁ অবশ্যই, আমাদের কাছে পুরোটাই, মানে যেমন বললাম আমার আমাদের কাছে প্রাণের মানুষ, মানে সাধারণ মানুষের কাছে হয়তো সেটা, কিন্তু আমাদের কাছে ঈশ্বরের আরেকটা রূপ উনি, অথবা হয়তো আমরা ঈশ্বরকে তো ওভাবে দেখতে পাই না, কিন্তু উনি ঈশ্বর আমাদের কাছে আর কি। যখন চোখ বন্ধ করে নিজের বাজনার সঙ্গে একাত্ম হয়ে যেতেন, তখন মনে হতো উনি ঈশ্বর। হ্যাঁ, মানে ঈশ্বর কমিউনিকেট করছেন ওর মাধ্যমে, এবং উনি সেটা অদ্ভুতভাবে পারতেন। মানে মানে এটা কিন্তু করা যায় না, না এটা কিন্তু একদম সম্পূর্ণ মানে ভেতর থেকে আসে আর কি, যে মানে সঙ্গীতের সঙ্গে মিশে যাওয়া আর কি, এটা সম্পূর্ণ ভেতর থেকে আসে, এবং অদ্ভুত ব্যাপার যে কোনো গান। মানে কেউ কেউ হয় যে না আমার মডার্ন সং বেশি ভালো লাগে, না আমার ওয়েস্টার্ন বেশি ভালো লাগে, না আমার এটা বেশি ভালো লাগে, ওটা বেশি ভালো লাগে, না ওনার কিন্তু তা নয়। তবে হ্যাঁ, বিশেষ করে উনি কিন্তু রবীন্দ্রসঙ্গীতটা অসম্ভব ভালোবাসতেন। শেষ বয়সে বিশেষ করে যত সিডি বেরোতো সেই সময় সব দেখতাম রবীন্দ্রসঙ্গীত। হ্যাঁ, এবং ওই যে গায়কী অঙ্গটা, আমরা যেটা ক্লাসিক্যাল মিউজিককে বলি না যে গায়কী অঙ্গে বাজানো, হ্যাঁ সেইটা মানে কথাগুলো বোঝা যেত, তার মানে ভেতরে ভেতরে ওই কথাগুলো উনি বলছেন, উনি বলতেন সেটা বাজছে, উনি বলতেন অদ্ভুতভাবে। আমি বলতাম, জিজ্ঞেস করতাম যে একটা গানের এক্সপ্রেশন দেবো কী করে, আমাকে বলতেন কি যে গীতবিতান নিয়ে পড়বে, বলতেন যে মানে মানে তখন না কিছু গান এসেছিল জীবনমুখী গান, মানে উনি বলতেন যে এত বড় মানে মডার্ন মানে মানে সঙ্গীতকার বা মানে লেখা বলো বা সুর বলো, রবীন্দ্রনাথের মতো কেউ আর হয় না। হ্যাঁ, ওনার মতো আধুনিক মানে কি সুরকার বা মানে গীতিকার আর বোধ হয় হয় না আর কি সত্যি। কিন্তু এই যে তুমি একটু আগে যখন বলছিলে যে উনি কলকাতা থেকে তিন টাকা নিয়ে একটি সুটকেস নিয়ে, না দুটো জামা কাপড় নিয়ে, মুম্বাই থেকে যখন এসেছিলেন আর কি, একটা জামা একটা প্যান্ট আর তিন টাকা ছিল। হ্যাঁ, সেখান থেকে উনি এখানকার জার্নি শুরু করলেন। একমাত্র পুঁজি ছিল, মূলধন ছিল সুর, মানে যেটা আবার মানে মানে কেনা যায় না আর কি, অর্থ দিয়ে আর কি, সেটা নিয়েই এসেছেন এবং সাথে করে উনিই নিয়ে চলে গেছেন আর কি, আমরা সেটা কোথাও পাই না। না উনি, আমার মনে হয় কি উনি নিজে যেটুকু নিয়ে এসেছিলেন ছাত্রছাত্রীদের মধ্যে তাকে আরও সুদসহ বৃদ্ধি করেছেন। আমি ঠিক কেন জানি না, এটা হয়তো একটু মানে একমত হব না তোমার সাথে, কারণ কি মানে আমার কখনোই মনে হয় না যে ভি বালসারের রিপ্লেসমেন্ট হতে পারে, তার যতই ছাত্রছাত্রীদের মধ্যে যতই দিয়ে রাখুক আর কি। হ্যাঁ, আমি সারা জীবন কেন 100 বছর বাজালে ও ভিবাল সারা হতে পারবো না, সে তো কিছু করার নেই, কেউ কেউ নিয়ে আসে একদম। এই সময় বোধহয় মনে হয় যে কিছু একটা ক্যারি ফরওয়ার্ড হয়। হ্যাঁ, সাংঘাতিকভাবে সাংঘাতিক ক্যারি ফরওয়ার্ড হয়, এবং আমরা অপেক্ষা করব এরকম একজন যুগ মানবের আবার। আমার কাছে কিরকম এরাই ঈশ্বর, একদম একদম। কি শোনাবে বলো, মানে এত অসংখ্য গান, তার মধ্যে বেছে নেওয়াটা খুব কঠিন। হ্যাঁ, ওনার সাথে প্রায় 22 বছর কাজ করেছেন হেমন্ত মুখার্জির সাথে, আবার সেই 22, প্রায় 22 বছর উনি কাজ করেছেন, এবং অসম্ভব সূক্ষ্ম ছিল এবং অদ্ভুত একটা কেমিস্ট্রি ছিল। হ্যাঁ তো আয় খুকু আয়, হ্যাঁ দাদারই সুরে গিয়েছেন হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়, শ্রাবন্তী মজুমদার।
আবহমান কাল ধরে বাবা মেয়ের আন্তরিক উচ্চারণ, আন্তরিক সংলাপ, সেটিকে এভাবে একটি গানের মধ্যে দিয়ে, এবং খুব এক্সপেরিমেন্ট ছিল একটা সুরের মধ্যে। হ্যাঁ, এবং শুধু মানে উনি এক্সপেরিমেন্টটাকে এত বেশি পছন্দ করতেন আর কি, মানে যখন আনন্দশঙ্কর বিভিন্ন কম্পোজ করতে শুরু করেছিলেন তখন ভীষণ সমালোচনা শুরু হয়েছিল। আমার মনে আছে তখন আমি একদম ওনার কাছে শিখতে শুরু করেছি, কিছুদিন হয়েছে। তো উনি একদিন আমাকে বললেন যে, ফোন করে বললেন যে, আজকে ক্লাসে আসিস না। মিলাম কেন, আমি একটু ওর কাছে যাবো। আমি কার কাছে যাবে, বলে পরের দিন বলবো। বলে এত সমালোচনা হচ্ছে জানিস ওনার কম্পোজিশন ছাড়া। এখন কিন্তু আনন্দশঙ্করের কম্পোজিশন ছাড়া কোনো ডান্স ড্রামা হয় না, হয় না, ক্রিয়েটিভ কোনো ডান্স ড্রামা হয় না। আসলে এরা না সবাই সময়ের থেকে এগিয়ে থাকা মানুষ। তো দাদা বললেন যে সেদিন উনি গিয়েছিলেন, মানে বলছে ভীষণ ও খুব মন খারাপ করছে, কেউ বলছে না যে, মানে সবাই একটা সমালোচনা করছে, এটা কী করছো, এটা কী করছো। হ্যাঁ, মানে অদ্ভুত ব্যাপার, সবার কাছে খুব অদ্ভুত লাগছে। কিন্তু ওনার মনে হতো যে না, এইটাই একসময় মানুষ এমনভাবে অ্যাকসেপ্ট করবেন আর কি। এবং আমাদেরও অদ্ভুতভাবে উনি বলতেন যে, মানে আমাদের খুব তখন বিরক্ত লাগতো যে হয়তো কোনো নতুন গান ভালো লাগছে না। হ্যাঁ, তো শুনে বলতেন না, নতুনকে অ্যাকসেপ্ট করে নাও, এটা কিন্তু একটা সাংঘাতিক জিনিস। আমার বাবা মার কাছেও যে জিনিসটা আমি পাইনি আর কি, মানে মানে আমাদের গার্জেনের কাছেও সে জিনিসটা কিন্তু আমি ওনার কাছে পেয়েছি আর কি। মানে উনি অদ্ভুতভাবে না খুব মডার্নটাকে খুব নিতে পারতেন উনি আর কি। হ্যাঁ, সুন্দর ড্রামসের ইউজ করা আর কি। তারপর রানু মুখোপাধ্যায়কে দিয়ে গান গাইয়েছিলেন, কি অসাধারণ গানগুলো না। মানে আমি নেহাত ইনস্ট্রুমেন্টালের সব গান তো যায় না, যায় না, সেই জন্য আর কি। বুশি বল যে গানটা আর কি অসাধারণ। তার আগে বাংলায় যে ধরনের গান হতে পারে সেই ভাবনাটাই তো কারোর মাথায় আসেনি, সেখানেই বিষয়টাই খুব অভিনব মনে হয়েছে। মানে কি হয়েছিল, কারণ উনি ওয়েস্টার্ন, মানে ছোট থেকে তো ওয়েস্টার্ন শিখেছিলেন উনি। হ্যাঁ, তো সেই ওয়েস্টার্ন সঙ্গে আর ইন্ডিয়ান একটা পাঞ্চ হয়েছিল। এই প্রসঙ্গে তোমাকে একটা খুব মজার ঘটনা বলি। ওনার যে ওয়েস্টার্ন শেখাটা, এই শেখাটা কিন্তু প্রথাগতভাবে শেখা নয়। উনি একটা মানে ব্যায়ামাগার হয় না, হ্যাঁ, ওখানে উনি ব্যায়াম করতে যেতেন। আচ্ছা, ড্রিল করতেন। হ্যাঁ, খুব ভালো ক্রিকেট খেলতেন। তো ওই ড্রিল করার সময় যে ওখানকার যিনি মানে হেড ছিলেন আর কি, তিনি প্রত্যেকদিন একটা করে নতুন নতুন ক্যাসেট দিতেন ওনাকে, যে এইটা থেকে, তখন ক্যাসেট ছিল না, আই থিঙ্ক রেকর্ড ছিল, হ্যাঁ, সেই রেকর্ড দিতেন, রেকর্ড থেকে এই গানটা তুলে আনবে। তো উনি কী করতেন, সেই ওয়েস্টার্নগুলো তখন তুলতেন, মানে ড্রিলের সঙ্গে যেগুলো চলতো আর কি, হ্যাঁ, মার্চিং কিছু বা খুব ফার্স্ট টেম্পোর কিছু আর কি তুলতেন। তুলে এনে বলছে যে, মানে উনি বলছেন যে, মানে খুব মজা, আর ওখানে তো কেউ বকার নেই, আর মানে মিউজিকটাকে ওখানে জানে না, ওখানে সবাই ড্রিল করতে গেছে। উনি দু হাতে করে হারমোনিয়ামে বাজাতেন, প্যারাল হারমোনিয়াম আর কি। হ্যাঁ, তো ওয়েস্টার্ন শেখাটা ওইখান থেকেই আর কি। ওয়েস্টার্নের বিভিন্ন মেথডগুলো নিয়ে আর এই রবীন্দ্রসঙ্গীত বা ইন্ডিয়ান টোটালটা নিয়ে একটা নতুন ঘরানা ছিল, যেটা হচ্ছে যে হ্যাঁ, ভি বালসারার ঘরানা, একেবারে প্রাচ্য এবং পাশ্চাত্যের মেলবন্ধন। ঠিক ঠিক পরিমাণে কোনটার সাথে কতটা মেশালে ঠিক ঠিক বক্তব্যটা, ফিলটা পৌঁছবে মানুষের কাছে, সেইটা খুব পালসটা বুঝতেন, ভীষণ ভীষণ ভালো। এবং খুব মেথডিক্যাল ছিলেন, ভীষণ মেথডিক্যাল ছিলেন, এবং ভীষণ পার্টিকুলার ছিলেন, এবং অসম্ভব নিয়মানুবর্তিতা, হ্যাঁ, ভীষণ নিয়ম ছিলেন। মানে তোমাদের ক্লাসে কিরকম, মানে বকুনি খেয়েছো যে দেরি হয়েছে বা কিছু, বা কেউ তোমার তোমাদের সঙ্গে যারা শিখতে যেত? আমাদের মধ্যে না খুব মানে এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়ে গেছিলেন, এই ওনার সময়ের ব্যাপারটা আর কি আমাদের মধ্যে এমন ইনবিল্ট হয়ে গেছে আর কি, মানে আমরা কেউ কখনো দেরি করতে পারি না আর কি, এটা খুব মজার ব্যাপার আর কি। এবং আমি ওনার কাছে একদম একা শিখতাম আর কি, আমরা যে গ্রুপে শেখা সেরকম না। অকুর দত্তলেন ওনার মিউজিক রুম, এবং কখনো কি যেন মানে এইটুকু দেব গান, এইটুকু দেব গান তা নয়, পুরো গানটা দিয়ে দিলেন। হ্যাঁ, তারপর একবার বাজিয়ে দিলেন, ঠিক আছে এইবার তুলে এনো। আচ্ছা বলো, বাংলা গান বা হিন্দি গান শেখাচ্ছেন, সেখানে নোটেশনটা কোন কোন ফরম্যাটে থাকতো? উনি কিন্তু বাংলা, ইংলিশ স্টাফ তিনটি জানতেন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তিনটি জানতেন। মানে তোমাদের শেখাতেন কিভাবে? আমাদের যখন যেটা হতো আর কি, কখনো বাংলাও দিতেন, কখনো হাতের সামনে স্টাফ থাকলে স্টাফও দিতেন, মানে কোনো সেটা কি তোমাদেরকে আগে বলে দিতেন যে এভাবে আগে লিখে নাও তারপরে বাজাবে? উনি নিজে লিখে দিতেন।
আজ আমি ওনার খাতাই এনেছি আর কি। আমরা একটু একটু চেষ্টা করব যে সেখান থেকে যদি কিছু দেখি আমরা, সে যদিও খাতাটার অবস্থা খুবই বাজে আর কি, এত বছরের পুরনো, কিন্তু এগুলো অমূল্য। হ্যাঁ হ্যাঁ, মানে তোমাদের মতন কিছু মানুষ রয়েছেন যাদের কাছে এই অমূল্য সম্পদ আছে। ভেতরে লাগে যে ওনার হাতের লেখা ছাড়া বোধহয় ওই নোটেশনটা ঠিক বাজানো যাবে না আর কি, এরকম একটা গুরুর আশীর্বাদ এবং অদ্ভুত কনফিডেন্সের জায়গা, তাই না? আবার একটু কিছু শুনি, তারপরে আরো অনেক গল্প করব। এবার যে গানটা বাজাবো, ওনার খুব পছন্দের গান একটা, আর উনি তো অনেক বছর বেঁচে ছিলেন আর কি। হ্যাঁ, তো সেটা আমাদের জন্য পাওয়া, কিন্তু উনি অনেক কষ্টও পেয়েছেন জীবনে, তো মৃত্যুশোক এসেছে বারবার। হ্যাঁ, তো যখন কেউ চলে যেতেন উনি তখন হয়তো এরকমও আছে যে সেই দিন হয়তো ওনার প্রোগ্রাম আছে, সেদিন উনি প্রোগ্রামে বাজিয়েছেন। হ্যাঁ, মানে ওনার বড় ছেলে চলে গেছেন 11 বছর বয়সে আর কি, ছোট ছেলে 45 বছর বয়সে। হ্যাঁ, এবং সবগুলো দিনেই কিন্তু, এবং ওনার স্ত্রীও যেদিন চলে যান সেদিনও ওনার প্রোগ্রাম ছিল। হ্যাঁ, তো উনি একটা গান খুব মনে করতেন, মানে ভালোবাসতেন এই গানটা, তো আজকে আমি ওনার জন্য এই গানটা বাজাবো, বেকারার কারকে হামি উনা যাইয়ে, এইভাবে ট্রিবিউটটা। হ্যাঁ, আপকো হামারে কসম লৌট আইয়ে, আমরা ফিরে আসব বিরতির পর, সঙ্গে থাকুন। Thank you.
অসাধারণ। মানে এই যন্ত্রটিও আমরা বিভিন্ন সময় বলসারাজির কাছে শুনেছি, আর এই কম্পোজিশনটা হচ্ছে দাদার কম্পোজিশন, এটার নাম হচ্ছে সুইট অ্যান্ড শার। আচ্ছা, হ্যাঁ, তো উনি কোনো কিছু কম্পোজ করার পর আমরা বলতাম যে মানে আমরা নাম দেবো আর কি। হ্যাঁ, আচ্ছা, তো সুইট অ্যান্ড শারটা উনি দিলেন, দেওয়ার পর উনি বললেন শোন যারা ভেজ হবে তাদের সুইট অ্যান্ড শাওয়ার পনির দিতে পারে বা সুইট অ্যান্ড শাওয়ার পটেটো দিতে পারে, যারা নন ভেজ হবে তারা চিকেন বা ফিশটা বসিয়ে নেবে। তুমি খাওয়ার কথা যখন উনি বলছেন তখন খাদ্যরসিক ছিলেন? হ্যাঁ, অসম্ভব খাদ্যরসিক ছিলেন। এবং সেখানে ফিউশন? হ্যাঁ, না একদম না, মানে পুরো হচ্ছে সর্ষে ইলিশ খাওয়ালে আমি তোর বাড়িতে যাব, মানে এই ধরনের খাদ্যরসিক আর কি উনি ছিলেন আর কি। মানে সর্ষে ইলিশ, তারপরে পুরো বাঙালি খাবার যেগুলো হয় না আর কি, খাওয়ার পর একটা বড় করে ঢেকুর তুলবো আর কি, সেই টাইপের আর কি খাবার উনি। কিরকম একটা মেলাতে পাচ্ছি না বুঝছি আর কি, ভীষণ আর কি বাঙালি সবকিছু ওনার খুব পছন্দ ছিল আর কি। বাংলাটা কিরকম বলতেন? মানে বাংলার ওই যে যেরকম নিজের সন্তানের কোনো দোষ থাকে না, না সেই রকম আর কি, বাংলার কোনো দোষ থাকতে পারে না। আচ্ছা, সব ভালো আর কি। আর আরেকটা গান আমি শোনাবো ওই ইনস্ট্রুমেন্টে, সেটা হচ্ছে উনি সকালবেলা মানে অকুর দত্তলনটা ওনার মিউজিক রুম ছিল, তো তো ওখানে উনি সকালে এসে ওনার ওই মিউজিক রুমে না প্রচুর ছবি ছিল আর কি, সেই ছবি মানে যারা ওনাকে ছেড়ে চলে গেছেন তাদের ছবি ছিল, এবং ছবি ওই ছবি বা অনেক আর সব ঠাকুরের ছবি ছিল, সেখানে উনি পুজো করতেন। তা পুজো করতেন, একদিন আমরা জিজ্ঞেস করলাম যে মানে মুখে কি বিড়বিড় করে বলে বলে কি মন্ত্র বলো, বলো না আমি একটা মানে রবীন্দ্রসঙ্গীত গাইতে গাইতে পুজো করি আর কি। তো সেটা মানে আমাদের কি বলতো একটা কল্পনার বাইরে, এটা কি কখনো হয় নাকি? তো সেই ওনার মানে ওনার প্রেয়ার সং, হ্যাঁ সেটা আমি আজকে এখানে নিশ্চয়ই মানে আমার নিজেকে না আজকে খুব মানে ভাগ্যবতী মনে হচ্ছে আর কি, আর তোমাদের এই চ্যানেল ওয়ানকে, তোমাদের এই পুরো টিমকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ ভি বলসারাকে কজন মনে রেখেছে, কিন্তু এই যে তোমরা আজকে ওনার জন্মদিন পালন করছো, হ্যাঁ মানে আমি সেখানে বাজাতে পারছি, হ্যাঁ আমাদের আমার মনে হয় যে এই সেটে সবাই যারা রয়েছে তারা পরের জন্মে সবাই মিউজিশিয়ান হবে। কি আনন্দের কথা, এই জন্ম থেকে শুরু করতে পারি। হ্যাঁ মানে যারা এই জন্মে চলছে চলছে নেক্সট জন্মের কন্টিনিউশন আর কি চলবে আর কি। বেশি গানটি শুনি। অনেক রকম গান শোনা হলো, কিন্তু পাশ্চাত্যের কথা হলো, পাশ্চাত্যের কিছু একটু একেবারে পিওর পাশ্চাত্য কিছু একটু শোনাবে? হ্যাঁ,
এটাও একটা সেটা শুনতে শুনতে আমরা বিরতিতে যাব। আচ্ছা আচ্ছা, এটাও একটা দাদার খুব পছন্দের গান আর কি। আচ্ছা, গডফাদারের যেটা থিম মিউজিক আর কি, স্পিকস অফ লাভ। আচ্ছা, এটা শুনলে খুব চেনা চেনা লাগবে, কারণ হচ্ছে যে এর থেকে প্রচুর বাংলা হিন্দি অনেক গান এর থেকে আর কি মানে ইন্সপায়ার্ড হয়ে আর কি গান তৈরি হয়েছে আর কি। অসাধারণ জায়গা বালসারাজির, এই যে এই ইনস্ট্রুমেন্ট, একটা সম্পূর্ণ বিদেশি ইনস্ট্রুমেন্ট, সেখানে উনি রাগ সঙ্গীত বাজাচ্ছেন। হ্যাঁ, এই জায়গাটা একটু বলো। হ্যাঁ, এই ওনার ইন্সপিরেশনেই আমি মানে এই ছোট্ট একটা কম্পোজিশন, এটা পুরোটা আমি বাজালাম না, এই প্রসঙ্গে বলি, আগের গানও কিন্তু আমি পুরোটা বাজাই নি। আসলে সময়টা বড় কম তো, সময়টা কম, এত বিশাল সম্ভার। হ্যাঁ, তো ওনার যেটা মানে যে মানে মিউজিক্যাল যে পোর্শনটা সাধারণ মানুষ যেটা জানেই না আর কি, উনি কিন্তু খুব ভালো মানে গজল, ভজন, হ্যাঁ, তারপরেতে হচ্ছে ইন্ডিয়ান ক্লাসিক্যালের ওপর প্রচুর কম্পোজিশন, অসাধারণ কম্পোজিশন, মানে অ্যালবাম বেরিয়েছিল, আমরা তো সিরিতে শুনেছি, লুপ্তমণি আছে, হ্যাঁ, তারপর বিভিন্ন রাগের ওপর কম্পোজিশন, এবং এত ভালো ভালো ভজন উনি কম্পোজ করেছেন আর কি, মন্দিরাদি এসেছিলেন, শুনিয়েছিলেন গজল, গজল, হ্যাঁ, মানে অদ্ভুত ব্যাপার। মানে আমাকে হয়তো, আমি মন্দিরাদির কাছেও গান শিখতাম আর কি, তো আমি ওনার কাছে ক্লাসে যাওয়ার পর আমাকে জিজ্ঞেস করলেন কবে ক্লাস ছিল, আমি বললাম যে এই পরশু দিন ছিল, মানে থার্সডে আমার কাছে মন্দিরাদির ক্লাস থাকতো আমার জন্য, আর আমার জন্য বালসারাজির ক্লাস থাকতো হচ্ছে স্যাটারডেতে। তো বললেন যে কতটা শিখিয়েছে, এটা শিখিয়েছে, আচ্ছা ওটা শিখিয়েছে, আর ওনার সর্বক্ষণের সাথী ছিলেন উপেনদা। হ্যাঁ, তো উপেন, উপেনকে বললেন আগে হারমোনিয়াম বের করো, তারপর ইনস্ট্রুমেন্ট বের করবে, মানে অ্যাকর্ডিয়ান বের করবে, আগে বসে উনি আগে গানটা আমাকে শিখিয়ে দিতেন পুরো গানটা, ঠিক আছে এবার শান্তি চলো এবার বাজনা যাব। এই যে বিশাল মাপের একজন মানুষ, অথচ দেখতে তো ছোট্ট খাট্ট, একেবারে, তোমরা যখন যেতে কিরকম মানে ফাদার টাইপের নাকি কিরকম কিরকম পেতে? না, ওনাকে না মানে অল ইন ওয়ান, হ্যাঁ, মানে বন্ধু হিসেবে যেন বেশি করে আর কি, মানে সব কিছু বলা যায় আর কি, হ্যাঁ, মানে মায়ের কাছে যেটা বলা যায় না, বাবার কাছে যেটা বলা যায় না, বন্ধুর কাছে যেটা বলা যায় না, ওনার কাছে সবটা বলা যায়, মানে অল ইন ওয়ান বলা যেতে পারে আর কি, মানে একাধারে সমস্তটা, সমস্ত ফ্রেন্ড, ফিলোসফার, গাইড বলতে যাবো, এটাই ঠিকঠাক মানে বিশেষণ বলা যায়। আমরা না প্রায় শেষের দিকে চলে এসেছি,
অসংখ্য গান রয়েছে, তার মধ্যে একটা গান একবারে না শুনলেই নয়, যেতে যেতে আমরা সেই গানটা শুনব। এটা হচ্ছে ওনার ভীষণ পছন্দের গান এবং হেমন্ত মুখোপাধ্যায় গাওয়া, এবং আমার মনে হয় না যে উনি জীবনে যা যা ফাংশন করেছেন কোনো ফাংশনে এই গানটা উনি বাজাননি, সেরকম কোনো ফাংশন নেই। উঠতেই দেবেন না ওই ওই গানটা না শুনে, ছাড়বেনই না শ্রোতারা। না আজ বালসারাজির জন্মদিনে তাঁর চরণ ছুঁয়ে যাই আমরা প্রত্যেকে। তোমরা এলে শাওলি এবং মুনমুন, খুব ভালো লাগলো, খুব ভালো সময় কাটালাম এই প্রবীণ মানুষটি, বিদগ্ধ মানুষটির চরণ ছুঁয়ে গেলাম আমরাও তোমাদের মাধ্যমে, খুব ভালো লাগলো। আবার নিশ্চয়ই এরকম কখনো সুযোগ হবে। খুব ভালো থেকো, আবার দেখা হবে আপনাদের সঙ্গেও, আবার দেখা হবে আগামী পর্বে। ভালো থাকুন সকলে, নমস্কার।